শিক্ষার্থীরা আকরিককে ভসীকরণ বা তাপজারণ করায় যে ধাতু অক্সাইড পাওয়া যায় তাদেরকে বিচারিত করলে ধাতু পাওয়া যায় বিভিন্নভাবে এই বিচারণ প্রক্রিয়া সম্পন্ন করা যায় যেমন তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে কার্বন বিচারণ পদ্ধতির মাধ্যমে স্ববিচারণ ইত্যাদি ধাতুর সক্রিয়তা সিরিজে ধাতুর অবস্থানের উপর নির্ভর করে কোন পদ্ধতিতে জারণ করা হবে শিক্ষার্থীরা তোমরা চিত্রে দেখতে পাচ্ছ ধাতুর সক্রিয়তা সিরিজ এবং এই সিরিজের উপরের দিকে যে ধাতুগুলো রয়েছে সেই ধাতুগুলো খুব বেশি সক্রিয় হয় বেশি সক্রিয়তার কারণে তাদেরকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে বিচারিত করা হয় অপরদিকে মধ্যম মানের যে সক্রিয় ধাতুগুলো রয়েছে সেগুলোকে কার্বন বিচারণ পদ্ধতিতে বিচারণ করা হয় কম সক্রিয় ধাতুসমূহ যেগুলো যাদের অবস্থান সক্রিয়তা সিরিজে প্রায় নিচের দিকে তাদেরকে স্ববিচারণ পদ্ধতিতে বিচারণ ঘটানো হয় আর একেবারে নিচের দিকে যে ধাতুগুলো রয়েছে সেগুলো প্রকৃতিতে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় তাই তাদেরকে কোনো বিচারণ পদ্ধতির মাধ্যমে সংগ্রহ করতে হয় না শিক্ষার্থীরা ধাতব অক্সাইডকে মুক্ত ধাতুতে রূপান্তর করার ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় বিচারণ একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি সক্রিয়তা সিরিজের উপরের দিকের মৌলগুলো অধিক সক্রিয় থাকে যেমন পটাশিয়াম সোডিয়াম ক্যালসিয়াম ম্যাগনিশিয়াম অ্যালুমিনিয়াম এই সকল ধাতু যখন নিষ্কাশন করা হয় তখন এই তরিত বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে বিচারণ করা হয় ধাপগুলো আমি স্পষ্ট করে এখানে লিখে দিয়েছি যখন অ্যালুমিনিয়াম ধাতুকে নিষ্কাশন করা হয় তার আকরিক অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে তখন তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করা হয় প্রথমত অ্যালুমিনিয়াম অক্সাইডকে গলাতে হলে প্রায় দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন ক্রায়োলাইট অর্থাৎ সোডিয়াম অ্যালুমিনিয়াম ফ্লোরাইড যদি যোগ করা হয় তখন সে তাপমাত্রা কমে আটশো থেকে এক ডিগ্রি সেলসিয়াসে চলে আসে তখন আমরা অ্যালুমিনিয়াম অক্সাইডকে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় আলাদা করে থাকে এখানে গ্রাফাইট কার্বনের আস্তরণ যুক্ত একটি স্টিলের পাত্রের মধ্যে গলিত অ্যালুমিনিয়াম অক্সাইডের ক্রায়োলাইটের মিশ্রণ নেওয়া হয় এবং এর মধ্যে কয়েকটি কার্বন দণ্ড এমনভাবে প্রবেশ করানো হয় যাতে স্টিলের পাত্রকে স্পর্শ না করে এবার স্টিলের পাত্রকে ব্যাটারি ঋণাত্মক প্রান্তের সাথে এবং কার্বন দণ্ডও যেগুলোকে আমরা অ্যানোড হিসেবে ব্যবহার করব সেগুলোকে উপরের দিক থেকে ঝুলিয়ে রাখা হয় বিদ্যুৎ প্রবাহর সাথে সাথে তড়িৎ বিশ্লেষণ শুরু হয়ে যায় এবং তড়িৎ বিশ্লেষণকালে এখানে উৎপন্ন হওয়া অক্সিজেন যে আয়নটি রয়েছে সেটি অ্যানোডেগিয়ে ইলেকট্রন ত্যাগ করে অক্সিজেন গ্যাসে পরিণত হয় এবং দ্রবণে বিদ্যমান অ্যালুমিনিয়াম থ্রি প্লাস আয়ন যেটি আছে ক্যাথোডে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে মুক্ত ধাতুতে পরিণত